গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল বসে পড়েছি পাট শাক নিয়ে। আজ রান্না হবে পাট শাক। তো কাল রাতে বাজারে গিয়েছিলাম আমি আর সঞ্জয়, তো পাট শাক নিয়ে এসেছি। আধা কিলো পাট শাক 20 টাকা, মানে 40 টাকা কিলো। তো আধা কিলো নিয়ে এসেছি 20 টাকা দিয়ে। আর এখন যে ডিমান্ড হচ্ছে আমার সঞ্জয়বাবুর, পাট শাক দিয়ে আর ফ্যান দিয়ে পাট শাকের ঝোল খাবে। তো সেগুলো এখন বাছাবাছি পর্ব করব, আমি দেখি কতদূর ফটাফট করে বাঁচতে পারি। আর আমার রানী সোনাকে ডাকছি, ঘুম থেকে উঠছেই না, স্কুলে যাব। তো ও উঠুক, এখনও টাইম আছে একটু। আর আমি এগুলো ফটাফট করে একটু দেখি কতটা কি বাঁচতে পারি, আগিয়ে রাখি কাজ। আজকে অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ বলতে হচ্ছে আজকে সনি স্কুলে গেছে, এখন মণিকে তুলবো, ওকে স্নান করাবো, খাওয়াবো, ওকেও দিয়ে আসবো, আবার ওকে মণিকে নিয়ে আসবো, তারপরে বাড়ি এসে রান্নাবান্না আছে, তারপর আবার সোহানিকে নিয়ে আসবো। সোহানিকে এনে আবার ওদেরকে খাওয়ানোটাই হচ্ছে সব থেকে বড়ো টাপ কাজ একটা, খাওয়াবো। তারপরে হচ্ছে কি, ওদের আজকে টিউশনি, কালকে জন্মাষ্টমী, তো যেহেতু কালকে ছুটি থাকবে, পুজো টুজোর ব্যাপার আছে অনেক সারাদিনের, তো সেহেতু আজকে হবে মানে টিউশনিতে জন্মাষ্টমী সেলিব্রেটেড। তো তার জন্য ম্যাম বলেছে মণিকে রাধারানী সাজিয়ে নিয়ে যেতে। তো সোহানি বলছে মা আমাকে একটু সাজিয়ে দেবে, তো ওকে একটু সাজাতে হবে, ওই মণিকে সাজাতে হবে। 4:30 থেকে আজকে টিউশন, 4:30 আবার জল আসবে আমার, সেই জল বাড়া দুটো এক কাজ একসঙ্গে পড়ে গেছে, ভীষণই টাপ জিনিস হয়ে গেল একটা। তো এদেরকে আবার রেডি করে নিয়ে আগে দিয়ে আসবো, তারপরে এসে জল ভরবো, এটাই হচ্ছে প্রবলেম। আর সঙ্গে তো আমার রোজ ডেলি রুটিন, জামা কুর্তি, ঘরের কাজ যেগুলো থাকে সেগুলো, তো ভীষণ একটা আজকে একটু একটু ব্যস্ততম দিন আমার জন্য। দেখা যাক কী হয়, কী কী করতে পারি, কী কী করতে পারবো না, ফটাফট শুরু করে দিই। টিউশন যাওয়ার জন্য সব রেডি, ওই একজন তো রেডি হয়ে নাচানাচি শুরু হয়ে গেছে ওনার। ও রাধা রানী একটু দেখি, ইয়ে বাবা, ইয়ে গান কেন নষ্ট করছো, নাচা যাও, গান করো, যাও। ছিল তো আজকে একটু লেট হয়েছে আমার জল ভরতে, কারণ 4:30 সময় জল আসে, মানে আমার টাইম জল ভরার, তখনই আসে জল। আর আজকে 4:30 সময় টিউশনই ছাড়া ছিল, তো ওই ওদেরকে বলে গেলাম জল ভরতে, ওরা ভরছিল, আমি ওদেরকে ছেড়ে টেড়ে এসছি। আর আজকের ওয়েদার দেখুন, মেঘলা মেঘলা, কালকে জন্মাষ্টমী, মেঘলা তো হবেই, একটু হলেও বৃষ্টি তো হবেই। জন্মাষ্টমী বৃষ্টি হবে না এটা হতে পারে, হতেই পারে না, ছিটে কোথা হলেও হবে, এই হচ্ছে কথা। চল দিই, টাইম হয়ে যাবে তোকে আমার, আসো। আচ্ছা হ্যাঁ, আমি আর বাই বাই,
এখন বাজে হচ্ছে রাত্রির কটা, ওইটা বুঝতে পারছেন কটা বাজে? 11:25, 11:30 হতে যায়। তো এখন দুই মিয়া বিবি চলে এসেছি উপরের ঘরে, আর ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর এখন হচ্ছে বানাবো কি স্পেশাল জিনিস বানাবো, সব যন্ত্র নিয়ে বসে করেছি, মেটেরিয়ালস সব নিয়ে বসে করেছি এই যে। আর এখন বানাবো হচ্ছে জামা, কার জামা বানাবো আমি বানাই তারপরে দেখাই কার জামা। এই যো বেনে তৈরি হয়ে গেছে আমার রাধা কৃষ্ণের ড্রেস, এটা আমি বানিয়েছি। কেমন হয়েছে, কালকে পরাবো, এটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। হ্যাঁ, কেউ তো কমেন্ট করে না, তো জিজ্ঞাসা করছি। আমার তো খুব ভালো লেগেছে। রাত 2 বাজে যাচ্ছ, চোখে এক ঘুমে ভরা, ঘুমাও না, তোমার এখানে ধরে রাখছি, কিন্তু লাল লাল জামা বানার জন্য আমাকেও জাগিয়ে দেবে। আমি তোমার জাগো আর জাগো জাগাচ্ছি, আর এগুলো সেলাই করে দিয়েছি যাতে এগুলো একটু বসে যায়। তাই বুঝো, এর সঙ্গে লালের সঙ্গে হলুদ ওর না, আর হলুদের সঙ্গে লাল ওর না, বা এটাও করা যায় লালের সঙ্গে লাল আর হলুদের সঙ্গে হলুদ। তবে এটা একটু কালার আলাদা আলাদা দেখাবে, তাই এটা ভালো লাগবে। দুটো জামা বানিয়ে নিলাম কালকে জন্মাষ্টমীর জন্য, রাধা কৃষ্ণের জন্যে, আর লুলুর জন্যও একটা বানাবো।